হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা পার্ট ওয়ানটা শেয়ার করেই দিয়েছি, আর এটা হচ্ছে পার্ট টু সরস্বতী পুজোর। তো সরস্বতী পুজোতে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি কৃষ্ণনগরে। তো আগের ভিডিওতে তোমরা অনেকগুলো প্যান্ডেল দেখে নিয়েছো, এবার আমরা এই আরও যে প্যান্ডেলগুলো বাকি আছে সেগুলো দেখাবো। প্রথমে একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি, আর এখানের প্রতিমাটা সত্যি অনেক বড়। আর দেখতেই পাচ্ছ এই মায়ের প্রতিমা যে সাজটা করা হয়েছে ওটাও খুব সুন্দর করে করা হয়েছে, আর চারিদিকে কিন্তু খুব ভালো করে সাজানো হয়েছে। মোটামুটি সরস্বতী পুজোর কিন্তু মেলা বা এরকম প্যান্ডেল হয় না, কিন্তু এই কৃষ্ণনগরে এইগুলো হচ্ছে, এরকম প্যান্ডেল করে করা হচ্ছে বড় করে পূজা। আর পাশে তোমরা বীণাও দেখতে পারলে, বীণা কিন্তু অনেকটাই বড়, তাহলে তোমরা ভাবতে পারো যে প্রতিমাটা কত বড়। অনেক বড়, এখনও কমপ্লিট হয়েছিল না, তো তাও আমরা দেখে আসলাম, বেশ ভালো লাগলো। তো ভিডিওটা দেখতে থাকো। এই নবোদয় ক্লাব থেকে বেরিয়ে আমরা ঘুরতে শুরু করলাম অন্য জায়গায় যাওয়ার জন্য। আর রাস্তায় কিন্তু আমরা প্রচুর জিনিস দেখতে পেয়েছি, তার মধ্যে এই চার্চগুলো কিন্তু দেখলাম। তো এইবার আমরা যাচ্ছি আর একটা প্যান্ডেলে যেখানে পুজো হচ্ছে, তো ভিডিওটা দেখতে থাকো। আর একটা প্যান্ডেল আমরা চলে এসেছি, আর এই প্যান্ডেলের যে মূর্তিটা আছে খুব সুন্দর। আর তোমরা দেখো মূর্তিটা, আমি আমার দেখা যতগুলো মূর্তি দেখলাম তার মধ্যে এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, তো ভিডিওটা দেখতে থাকো। সরস্বতীতলা বারোয়ারি ক্লাবে, আর এই ক্লাবে এখন আমরা ঘুরবো। আর ক্লাবে দূর থেকে দেখতে পাচ্ছি মূর্তিটা খুব সুন্দর লাগছে, তো তোমরা মূর্তিটা দেখো, প্রতিমাটা দেখো কেমন লাগছে। এই ঠাকুরটা খুব সুন্দর লেগেছে আমার, আর এই ঠাকুরটা খুব সুন্দর ডেকোরেশনও করেছে। তা তোমাদের এই ঠাকুরটা কেমন লাগলো, এবং আরও যে ক্লাবের ঠাকুরগুলো দেখেছি তোমাদের, সেই ঠাকুরগুলো কেমন লাগলো তোমরা হচ্ছে কমেন্টে জানাও। আমরা আরও একটা ক্লাবে চলে এসেছি, আর এই ক্লাবের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ। দেখা এই ঠাকুরটাও কেমন হয়েছে তোমরা কমেন্টে জানো, কারণ হচ্ছে এই ঠাকুরটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। এটা রাস্তাতেই বাঁধবে বলে দাও। আর এটা হচ্ছে রাস্তাতেই বাঁধবে, এটা রাস্তাটার লোকেশনটা আমরা খুব একটা ভালো চিনি না, আর এই ক্লাবটার নামও আমরা এখানে কোনো জায়গায় লেখাও নেই, ক্লাবের নামটাও কি, তো তোমরা এখানে ক্লাবের নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চাষাপড়া। তা তোমরা এই চাষাপাড়াতে চলে আসতে পারো, আর এখানে খুব সুন্দর একটা প্রতিমা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। ঘুরতে ঘুরতে আরও একটা প্যান্ডেলে চলে আসলাম, আর এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, আর তার সাথে যে মায়ের প্রতিমাটা হচ্ছে ওটা আরও সুন্দর। আর এটা মনে হয় যতগুলো প্যান্ডেল দেখলাম তার থেকে সবচাইতে বড় প্রতিমা। আমরা এখন চলে এসেছি চাষাপাড়া ক্লাব উদয়নে চলে এসেছি, আর ক্লাব উদয়নের যেটা হয়েছে প্রতিমাটা হয়েছে খুব সুন্দর হয়েছে, তোমরা এখানে সবাই আসতে পারো। আর তোমরা এই ভিডিওর কমেন্টে জানাও যে কেমন হয়েছে এই ঠাকুরটা।
নেক্সট কোথায় যাব সেটা বলুন। নেক্সট আমরা দেখি কোথায় আমরা যাই, নেক্সট আমরা তোমরা দেখাবো। প্যান্ডেল থেকে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ আরও মাঝখানে প্রতিমা দেখলাম, প্যান্ডেল দেখলাম, আর তার সাথে দেখলাম এই মায়ের মূর্তিগুলো যেগুলো সরস্বতী পুজোর জন্য বিক্রি হচ্ছে। আর এগুলো সত্যি এত সুন্দর, আমার তো দারুণ লাগলো। আর এগুলো দেখতে দেখতে আরেকটা প্যান্ডেল এটার সামনেই ছিল। আর এইখানের মায়ের যে মূর্তিটা দেখছ এটা কমপ্লিট, বাট যেই সাজটা হচ্ছে ওটা কমপ্লিট করা হচ্ছে। আর তারপর আরও অনেক ঠাকুর দেখলাম, এবার তো দারুণ লাগলো। তোমরা যদি নেক্সট বার সরস্বতী পুজো করো, তোমরা কৃষ্ণনগর থেকে অবশ্যই ঠাকুর নিতে পারো। আমরা আগেও একটা ঠাকুরের মেলার ভিডিও করেছি, ওটাও দেখে নিও। তো এগুলো দেখতে দেখতেই আমাদের টাইমটা কেটে গেল। তারপর আমরা গেছিলাম সেই ঠাকুরের মেলাতে যেটা রাজবাড়িতে হয়, যেটাকে পালবাড়ির ঠাকুরের মেলাও বলা হয়। তো তোমরা দেখলে যে আমরা অনেক জায়গায় ঘুরেছি। আসলে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, আর তোমাদের যদি টোটোর দরকার হয় তাহলে এই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম এই আঙ্কেলটার, এনাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর আমরা তো সব জায়গায় চিনতামও না, তো এই আঙ্কেলটাই সব ঘুরে ঘুরে দেখিয়েছে, তো আমাদের বেশ ভালো লাগলো, তাই আমরা নাম্বারটা শেয়ার করে দিলাম। তোমাদের দরকার হলে তোমরা অবশ্যই কল করে জেনে নেবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।